हेलो एवरीवान वेलकम बैक टू माई चैनल बाइट एंड इट। आज आमी आपनादेर तैरी करे देखाच्छि गुड़ो दूध दिए कैरामेल पुडिंग। गुड़ो दूध दिए चुलाय परफेक्ट मसृण कैरामेल पुडिंग किभाबे तैरी करते हय सब रकमेर टिप्स देखाते चेष्टा करब। भिडियोटी शेष पर्यन्त देखबेन। पुडिंग तैरी करते गिये आपनादेर आर कोनो समस्याय पड़ते हबे ना। चलुन ताहले देखे नेওয়া যাক। प्रथमे आमी हाड़ीते मेजारमेंट कापे 3 कप पानी दिए दिच्छी। एखन एते दिए दिब 2 कप फुल क्रीम गुड़ो दूध। गुड़ो दूधटा देওয়ার पर अनबरत नेड़े चेड़े पानिर साथे मिशिए निच्छी। गुड़ो दूध द्रुत घन हय ताई बेशी जाल करब ना। 2-3 बार बलक उठलेई नामिए निब। एभाबे नेड़े चेड़े दिब जाते नीचे लेगे ना जाए। आमी 4टी डिम दिए पुडिंग तैरी करब ताई एखाने 3 कप पानी और 2 कप दूध निएछि। आपनारा जोदि 2टी डिम दिए पुडिंग तैरी करें सेई क्षेत्रे 1.5 कप पानी नेबेन और 1 कप गुड़ो दूध नेबेन। दूध जाल करे नेওয়া हये गियेछे। एखन नामिए ठांडा करे निब। अवश्यई एखाने ठांडा दूधटाई लागबे। एखन एखाने आमी एकटी बाटीते 4टी डिम निये निच्छी। दिए दिच्छी 1/2 कप चीनी। दिच्छी 1 चा-চামচ ভ্যানিলা এসেন্স। পুডিংয়ের মধ্যে ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধ থাকে না। আর আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে একটি সাদা এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। ডিম আর চিনি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে বিট করে নিচ্ছি। এখানে আস্তে আস্তে বিট করে নিতে হবে। আমি আস্তে আস্তে বিট করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে। অন্যদিকে দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ঠান্ডা দুধটাকে ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন হালকা করে মিশিয়ে নিব। এখানে আপনারা যদি গরম দুধ ব্যবহার করেন তাহলে ডিমটা জমাট বেঁধে যাবে। তাই অবশ্যই এখানে ঠান্ডা দুধটাই ব্যবহার করতে হবে। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি এখানে ঢাকনাযুক্ত একটি বক্স নিয়েছি পুডিংটা বসানোর জন্য। সেই বক্সে আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরির জন্য 3 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ চিনির জন্য নিতে হবে 1 টেবিল চামচ পানি। চুলার জাল মিডিয়ামে রেখে চিনিটা জাল করে নিব। আপনারা চাইলে ক্যারামেলটা আলাদাভাবেও তৈরি করে নিতে পারেন। পরে যে বক্সে পুডিং বসাবেন সেই পাত্রে ঢেলে নিতে পারেন। চিনিটা গলে গিয়ে যখন কালার আসতে শুরু করবে তখন বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলের কালারটা চারপাশে ছড়িয়ে দিব। এরকম কালার আসলে নামিয়ে ফেলতে হবে। পুডিংয়ের বক্সটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে ক্যারামেলটা জমাট বেঁধে গেলে তারপর পুডিংয়ের মিশ্রণটা ঢালতে হবে। ক্যারামেল ঠান্ডা না হওয়া পর্যন্ত মিশ্রণ ঢালা যাবে না। এখন ক্যারামেল ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। এবার পুডিং মিশ্রণটা ঢেলে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পুডিং পাফে দিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা মোটা সুতি কাপড় অথবা টাওয়াল ভাঁজ করে বিছিয়ে তার উপর পুডিংয়ের বক্সটা বসিয়ে দিতে পারেন। আর স্ট্যান্ড হাতের কাছে থাকলে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিবেন। পুডিংয়ের বক্সটা বসানোর আগে হাঁড়িতে পানি দিয়ে দিব। যে বক্সটা বসাবো সেই বক্সের 3 ভাগের 1 ভাগ পানিতে যেন ডুবে থাকে সেই পরিমাণ পানি দিতে হবে। এবার বক্সটাকে বসিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে বলক তুলে নিব। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একবারে লো ফ্লেমে করে দিতে হবে। আর লো ফ্লেমে রেখেই পুডিংটাকে ভাপে দিতে হবে ৩০ থেকে ৩৫ মিনিট। ৩০ মিনিট পর চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর পুডিংয়ের বক্সটা হাঁড়ির মধ্যেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। পুডিংয়ের বক্সটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এবার এভাবেই রেখে দিব ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পর এবার আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি। পুডিংটা আমার ভালোভাবেই জমে গেছে। একটি ছুরির সাহায্যে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি, এবার ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এবার কেটে দেখাচ্ছি। দেখলেন তো ভিতরটা কত মসৃণ হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা যদি তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের পুডিংও এরকম পারফেক্ট আর স্মুথ হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন। ধন্যবাদ।